আমেরিকা রাশিয়া যুদ্ধ বা আমেরিকা রাশিয়া সংঘর্ষ নতুন একটি বাকবদলের মধ্যে প্রবেশ করেছে। ইউক্রেনকে সামনে রেখে আমেরিকা রাশিয়ার সাথে যে যুদ্ধে লিপ্ত হয়েছে, সেখানে তারা ভারত এবং অন্যান্য দেশগুলোর সমর্থন চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। ভারত রাশিয়ার সস্তা তেল ক্রয় করে মূলত নিজের অর্থনীতিকে সাস্টেইনেবল রাখে বিপদের সময়ে। কিন্তু ভারতের জন্য আরেকটি দুঃসংবাদ এসেছে রাশিয়া থেকে। আসলে সেই দুঃসংবাদটি হলো, এতদিন ধরে ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় যে তেল ক্রয় করত, সেটি আর এখন তারা পাবে না। অর্থাৎ রাশিয়া এখন থেকে ভারতের কাছে আর সারমূল্যে তেল বিক্রি করবে না। বন্ধুরা, ভারত যেখানে তার সামগ্রিক চাহিদার মাত্র 2% রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করত, এখন সেটি বাড়তে বাড়তে 43% উপরে উঠে গেছে। অর্থাৎ ভারতের মোট চাহিদার 43% তেলই আসে এখন রাশিয়ার মার্কেট থেকে। বুঝতে পারছেন কতটা বড় ধরনের একটি দান মেরেছে মিস্টার নরেন্দ্র মোদী, যেটি ভারতের অর্থনীতিকে টিকিয়ে রাখতে বা একটি সাস্টেইনেবল পর্যায়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর এ কারণে আমেরিকা এবং ইউরোপের হাজারো বাধা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেলের আমদানি বন্ধ করেনি এবং আমেরিকা এবং ইউরোপের কোনো বক্তব্যই তারা কানে তোলেনি, উল্টো তাদেরকে শাসিয়ে ছেড়ে দিয়েছে। কারণ এখানে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে এবং ভারত এখান থেকে আরও বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করতে পেরেছে ইউরোপ এবং আমেরিকায় এই তেলগুলো রিফাইন করে আবার পুনরপ্তানির মাধ্যমে। অর্থাৎ ভারত দুই পাশ থেকেই ফায়দা নিয়েছে। বর্তমানে রাশিয়া একটা বিষয় ভারতকে জানিয়ে দিয়েছে, তারা ভারতের কাছে আর ছাড়মূল্যে কোনো তেল বিক্রি করবে না। এবং এর অন্যতম কারণ হলো, রাশিয়া পূর্বের তুলনায় আরও দারুণ দারুণ নতুন বাজার পেয়েছে, যেখানে তারা মূলত পূর্বের মূল্যেই অর্থাৎ বাজার মূল্যেই তাদের জ্বালানি বাজারজাত করতে সক্ষম হচ্ছে। রাশিয়া ছাড়মূল্যের সুযোগটি এখন আর ভারতকে দিতে চাইছে না। সুতরাং ভারত পরবর্তীতে কী পদক্ষেপ নেয় বা সিদ্ধান্ত নেয়, সেটিও দেখার বিষয়। একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য, রাশিয়া সম্ভবত র্যাঙ্কিং করবে কোন কোন দেশ আমেরিকা থেকে দূরে আসে। বন্ধুরা, এখন তারা সেই পদ্ধতি অনুসরণ করে তাদেরকে সম্ভবত ছাড়মূল্যে তারা জ্বালানি দিতে পারে। সেক্ষেত্রে মূলত তুরস্ক থেকে শুরু করে আরও অন্য যে সকল দেশ যারা আমেরিকার থেকে দূরে আসে, সেই সকল দেশগুলোকে তারা হয়তো ছাড়মূল্যে অব্যাহত রাখতে পারে। তবে ভারতের ক্ষেত্রে তাদেরও কিছু প্রশ্ন রয়েছে, যে ভারত দুই পাশ থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সুবিধাটি কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করছে, মূলত ভারতের জাতীয় স্বার্থের কারণে এবং অতিমাত্রায় বন্ধুরা এই সেন্সিটিভ বিষয়টি নিয়ে কূটনীতিক চাল চালার কারণে রাশিয়া হয়তো বুঝে গেছে, ভারত একদিকে আমেরিকাকেও সন্তুষ্ট রাখছে, অন্যদিকে রাশিয়াকেও সন্তুষ্ট রাখছে। এখন তারা আর কোনো ছাড়মূল্যে ভারতের কাছে তেল দিবে না, এটি তাদের একমাত্র সিদ্ধান্ত। বন্ধুরা, সৌদি আরবের সাথে যুদ্ধকালীন সময়ে রাশিয়ার সম্পর্ক খুব ভালোভাবে এগিয়ে গেছে। সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্য সকল যে সকল দেশগুলো ছিল, মূলত সে সকল দেশগুলো কিছু কিছু তেল আমদানি করে রাশিয়ার নিকট থেকে। অনেকে অবাক হবেন, সৌদি আরব কেন রাশিয়ার নিকট থেকে তেল রপ্তানি করতে যাবে? বন্ধুরা, সৌদি আরবের ক্ষেত্রে তারা যে তেল রিফাইন করে, রিফাইন করে নিজেদের ব্যবহারের জন্য যেটি তারা ব্যবহার করে, তাতে তাদের উৎপাদন খরচের তুলনায় এখান থেকে কিনলে আরও খরচ কম পড়ে। সেই ক্ষেত্রে তারা সৌদি আরব অর্থাৎ রাশিয়ার কাছ থেকে বিভিন্ন সময়ে জ্বালানি তেল ক্রয় করে থাকে বা জীবাশ্ম জ্বালানি ক্রয় করে থাকে। অন্যদিকে সৌদি আরব যেটি বিশ্বব্যাপী রপ্তানি করে সেটি হচ্ছে ক্রুড অয়েল। এটি রিফাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের জ্বালানি পাওয়া যায়। কেরোসিন, পেট্রোল, ডিজেল, এই ক্রুড অয়েল বিভিন্ন শোধনের মাধ্যমে এক একটা উপজাত জ্বালানি হিসেবে তৈরি হয়। বন্ধুরা, জ্বালানি ব্যবস্থাপনা বর্তমান বিশ্বের রাজনীতি, সামরিক নীতি এবং ভূরাজনীতিকে অবশ্যই প্রভাবিত করছে। আর সেই প্রভাবিত করার কাজটি একমাত্র এতদিন পর্যন্ত আমেরিকার নির্দেশে হয়ে থাকলেও এখন আমেরিকার সেখানে আর কোনো হাত নেই। আমেরিকার হাত আছে শুধু তাদের দেশের অভ্যন্তরে যে জ্বালানি রয়েছে, অর্থাৎ স্ট্র্যাটেজিক বা কৌশলগত ওয়েল জ্বালানির যে স্থাপনা বা রিজার্ভার তারা গড়ে তুলেছে, সেই রিজার্ভার তারা মধ্যপ্রাচ্য থেকে স্বল্পমূল্যে বা লাগাতার তেল ক্রয়ের মাধ্যমে তাদের খনি আমেরিকায় নিয়ে স্থাপন করেছে। অর্থাৎ তারা আমেরিকার বা সৌদি আরবের তেলের খনির মধ্যে একটি সমন্বয় করতে চাচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে সকল তেল বা জ্বালানির খনি রয়েছে, সেখান থেকে তারা তেল উত্তোলন করে আমেরিকায় নিয়ে গিয়ে নিজেরা মাটির ভিতরে সার্ভার করে বা রিজার্ভার করে সেখানে জমা রাখছে ভবিষ্যতের আশঙ্কায়।
বন্ধুরা, উপসাগরীয় যুদ্ধের সময় অথবা 1967 সালের পরবর্তী ইসরায়েল এবং আরবের যুদ্ধের সময় যখন আমেরিকাসহ ইউরোপের উপর তেল অবরোধ আরোপ করেছিল আরব বিশ্ব, তখন তাদের শেলেসা বের হয়ে গিয়েছিল। আর তখন থেকে এই শিক্ষা থেকে আমেরিকা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় সৌদি আরব এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের যদি তেল প্রয়োজনও না হয় এখান থেকে তেল ক্রয় করে তারা যেন কয়েক বছর চলতে পারে এমন একটি রিজার্ভ আপ বা স্ট্র্যাটেজিক রিজার্ভ অয়েল রিজার্ভ সেখানে গড়ে তোলা, সেটি তারা করেছে এবং এর মাধ্যমে তারা সারা বিশ্বব্যাপী কৌশলগত একটি ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। অর্থাৎ প্রেসিডেন্টের নির্দেশে এখান থেকে তেল ইচ্ছা করলে বাজারে ছাড়া হয়, আবার মধ্যপ্রাচ্য থেকে ক্রয় করে সেটিকে পূরণ করা হয়। সামগ্রিক ব্যবস্থাপনায় বিশ্বের তেলের মার্কেট যেন আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারে একক ক্ষমতায়, সেই ক্ষমতাটি ধরে রাখার জন্য তারা প্রচুর পরিমাণে তেল ক্রয় করে এখানে রিজার্ভ করে থাকে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলো এই রিজার্ভের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছে এই মুহূর্তে। ইরান বিশ্বের অন্যতম একটি তেল উৎপাদনকারী দেশ। মূলত মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মুসলিম দেশই তার স্বর্ষ অবস্থানগত দিক দিয়ে গ্যাস বলেন অথবা জীবাশ্ম জ্বালানি বলেন সেগুলোতে তারা স্বয়ংসম্পূর্ণ এবং তাদের রপ্তানির উপরে বিশ্বের প্রোডাক্ট লাইন নির্ভর করে। সুতরাং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এতদিন পর্যন্ত ইউরোপ এবং আমেরিকা সরাসরি মধ্যপ্রাচ্যের উপরে নির্ভর করে আসছে। আর সেই নির্ভরতা কমানোর জন্য মূলত আমেরিকা তার এই রিজার্ভ বা স্ট্র্যাটেজিক জীবাশ্ম জ্বালানির রিজার্ভ গড়ে তুলেছে, যেন ভবিষ্যতে যুদ্ধকালীন সময়ে যদি হরমুজ প্রণালী আটকে দেয় ইরান, অথবা আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় যদি রাশিয়ার সাথে একটি অলআউট যুদ্ধ শুরু হয় অথবা চীনের সাথে কোনো সময় একটি অলআউট যুদ্ধ শুরু হয়, তাইতে তারা যেন নিজেদের উৎপাদন ব্যবস্থা এবং প্রয়োজনীয় জরুরি মুহূর্তগুলো জ্বালানির চাহিদা পূরণ করার জন্য সক্ষম হয়, এ কারণে এই রিজার্ভগুলো গড়ে তোলা। বন্ধুরা, এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো অর্থাৎ মুসলিম দেশগুলো বা মুসলিম বিশ্বই তাদের এই মেরুদণ্ড শক্ত করার কাজে অন্যতমভাবে প্রধান সহযোগী হিসেবে কাজ করেছে। একসময় দেখবেন এই আমেরিকাই তাদের বিরুদ্ধে সাপ হয়ে সবল মারবে। যদি ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্য বা আরবের আবার একটি যুদ্ধ হয় তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন তারা ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ তাদের মনে থাকবে না মধ্যপ্রাচ্য থেকে তারা তেল ক্রয় করে থাকে। অবশ্য এক্ষেত্রে যতদিন না পর্যন্ত জীবাশ্ম জ্বালানির উপর থেকে আমেরিকা তাদের যে নির্ভরশীলতা সেটি কাটাতে পারছে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর থেকে তার নির্ভরশীলতা কাটবে না, আর এই ব্যাপারটি কাজে লাগাতে পারে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। বন্ধুরা, ইরানের উপরে জ্বালানি নিষেধাজ্ঞা আরোপের অন্যতম কারণ ছিল তারা ন্যায্য হিস্সা চেয়েছিল এই জ্বালানির, এবং তারা ডলারের বিপরীতে অন্য কোনো মুদ্রায় জ্বালানি বিক্রির একটি ধান্দা করেছিল। যাই হোক, তুরস্ক দিয়ে শুরু করেছিলাম। বন্ধুরা, তুরস্কের জাতীয় স্বার্থ আবার অন্য জায়গায় তেল বিক্রির সাথে নয়। মূলত তুরস্কের জাতীয় স্বার্থের ভিত্তি হিসেবে ধরে বর্তমানে রিসেপ তাইপ এরদোগান বন্ধুরা পরবর্তী মেয়াদে অর্থাৎ কয়েকদিন পূর্বে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার মৌলিক ধ্যান ধারণায় কিছু পরিবর্তন এসেছে। আমি গতকালের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম তুরস্ক এই মুহূর্তে চেষ্টা করছে পশ্চিমাদের সাথে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে যার মাধ্যমে তুরস্ক তার অর্থনৈতিক যে লাইন সেটি ধরতে পারবে এবং তার অস্ত্র প্রযুক্তির সক্ষমতাকে বাড়ানোর জন্য আমেরিকা এবং ইউরোপের প্রযুক্তিগত যে সামরিক শিল্পগুলো বা সামরিক প্রযুক্তি রয়েছে সেগুলো ব্যবহার করে তুরস্ক সামনের দিকে এগিয়ে যেতে পারে। কারণ সমরাস্ত্র শিল্প ব্যবস্থায় সারা বিশ্বের যে বাণিজ্য চলছে সেখানে তুরস্ক নতুন করে দারুণ একটি অবস্থান দখল করে নিয়েছে, আর এটির জন্য অবশ্যই এই মুহূর্তে তাদের পশ্চিমাদের সহযোগিতা প্রয়োজন। আর এ কারণে বর্তমানে তুরস্কের সুইডেন ন্যাটোতে যোগদানের কোনো সমস্যা নেই, ইউক্রেনকে তারা ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে সমর্থন প্রদান করেছে। এই সমর্থন প্রদানের অন্যতম কিছু কারণ আছে। বন্ধুরা, তাছাড়া তুরস্ক নিজস্ব স্বার্থকে আরও সামনের দিকে বা সম্মুখ সমরে এগিয়ে নেওয়ার জন্য সুইডেনের ন্যাটোতে যোগদানের পূর্বে দুর্দান্ত কিছু শর্ত আরোপ করেছে, যার মধ্যে অন্যতম বড় শর্ত হলো তুরস্ককে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের যোগদানের বিষয়ে আলোচনা শুরু করতে হবে। এবং গত 50 বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের যোগদানের ক্ষেত্রে তুরস্ককে যে ঝুলিয়ে রাখা হয়েছে এই ঝুলিয়ে রাখা আর চলবে না। যদি সুইডেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করতে হয় তাহলে তুরস্ককে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে হবে। বন্ধুরা, এই গেড়াকলে তিনি ইউরোপকে ফেলে দিয়েছেন। এই মাইনকে সিপাই পড়ে ইউরোপ বক্তব্য দিয়েছে যে সুইডেনের ন্যাটোর অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া এবং মিস্টার রেসেপ তাইপ এরদোগানের দেশ তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তের প্রক্রিয়া আসলে দুটি ভিন্ন বিষয়, দুটি বিষয়কে এক করলে চলবে না, এইভাবে কথা বললে হবে না। মিস্টার রেসেপ তাইপ এরদোগানকে বলদ বানানো এত সোজা নয়। তিনি কোনো কিছু না নিয়ে সুইডেনকে ঢুকাবেন না, এটি নিশ্চিত।
বন্ধুরা, তারপরও মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার রিসেপ তাইপ এরদোগানের সামনে মাসে হয়তো সফরের সম্ভাবনা বা দেখার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভ্লাদিমির পুতিন তুরস্কে সফরে যাবেন, দেখা যাক ততদিন পর্যন্ত সামগ্রিক প্রেক্ষাপটের কী পরিবর্তন ঘটে। বলছিলাম মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং আমেরিকা বা অন্য বা রাশিয়ার কথা। তেলের মূল্য একটি ফ্যাক্টর যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে। ভারতের কথা শুরুতে বলা হয়েছিল, ভারতের কাছে তেল দেবে না, কারণ ভারত অতিরিক্ত মাখামাখি করছে এই মুহূর্তে আমেরিকার সাথে। সেটি রাশিয়া বুঝে গেছে, রাশিয়া বুঝে গেছে ভারত দুই জায়গার থেকে মধু খাচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের দিকে আরও বেশি করে ঝুঁকে পড়তে পারে রাশিয়া এই মুহূর্তে, আর মধ্যপ্রাচ্য রাশিয়ার সাথে একটি সামরিক অর্থনৈতিক বা রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিবেন, আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে ইউটিউবের মাধ্যমে দেখতে হইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।